যমুনা ফিউচার পার্কের সামনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে চাপা দেওয়া সুপ্রভাত বাসের চালক সিরাজুল ইসলামের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গুলশান থানার ওসি আমিনুল ইসলাম বুধবার বেলা 2:45 পর তাকে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে হাজির করে 10 দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে। এর আগে ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম জানান, চালক সিরাজুল ইসলামের ভারী যান চালানোর লাইসেন্স ছিল না। হালকা যান চালানোর লাইসেন্স নিয়ে তিনি বাসের মতো ভারী যান চালাচ্ছিলেন। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল 7:00 দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন প্রগতি সরণি এলাকায় সুপ্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হন। পরে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা 8 দফা দাবি ঘোষণা করেন। নিরাপদ সড়ক নিশ্চিতে শিক্ষার্থীরা যে 8 দফা দাবি জানিয়েছেন তা বাস্তবায়নে 28 মার্চ পর্যন্ত সময় দিয়েছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের আন্দোলনরত শিক্ষার্থীরা। আর এ সময় পর্যন্ত আন্দোলন স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানান বিওপি আইন বিভাগের শিক্ষার্থী তাহাজউদ্দিন। এর আগে বেলা 2টার সময় মেয়র আতিকুলের সঙ্গে বৈঠকে বসে বিওপির 10 সদস্যের একটি প্রতিনিধি দল। বৈঠকে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, বিইউপি উপাচার্য মেজর জেনারেল এমদাদুল বারী সহ পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার আহমেদ চৌধুরী নিহত হওয়ার পর নিরাপদ সড়কের দাবিতে ফের রাস্তায় নেমেছেন শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনের মতো তারা রাস্তায় নেমে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন। বুধবার রাজধানীর শাহবাগ, ফার্মগেট, প্রগতি সরণি, রামপুরা, ধানমন্ডি উত্তরা ও রায়সাহেব বাজারে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে নিরাপদ সড়কের দাবিতে আওয়াজ তোলেন। এতে এসব এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। সকাল 10টা থেকে রাজধানীর বসুন্ধরা এলাকার প্রবেশ মুখে অবস্থান নিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের বিভিন্ন প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী জড়ো হন। আবরার ছিলেন বিইউপি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী। এ সময় ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম এসে শিক্ষার্থীদের শান্ত হওয়ার আহ্বান করে বলেন, আমি আপনাদের সব দাবির সঙ্গে একমত, আমিও ন্যায় বিচার চাই, আমি আপনাদের সঙ্গে আছি, এখানে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হবে, আপনারা আমার সঙ্গে থাকুন, আপনাদের সব দাবি বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, আমি আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি, আমি আপনাদেরই প্রতিনিধি। তখন শিক্ষার্থীরা ভুয়া ভুয়া বলে চিৎকার করে ওঠেন। এরপর আন্দোলন স্থগিত করতে অনুরোধ করা হলে শিক্ষার্থীরা বলেন, আমরা গুমপরাণীর মাসিপুষির গল্প শুনতে চাই না, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। মেয়রের সঙ্গে ছিলেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। এদিকে রায়সাহেব বাজার মোড়ে বিক্ষোভ নিয়ে জানতে চাইলে কোতোয়ালি থানায় ডিউটি এসআই খালিদ বলেন, সেখানে বিভিন্ন কলেজে ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ করছেন। এছাড়া ফার্মগেট এলাকায় নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। সকালে 9:30 দিকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। পরে পুলিশ এসে তাদের সরিয়ে দেয়। এ বিষয়ে তেজগাঁও থানার এএসআই রানা মিয়া আমাদেরকে বলেন, নিরাপদ সড়ক আন্দোলনের দাবি নিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন, এতে সড়কে যান চলাচল বিঘ্নিত হয়। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়। বুধবার দলে দলে শিক্ষার্থীরা সড়কে নেমে এসে উই ওয়ান্ট জাস্টিস, বিচার 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 চাই, আবরার হত্যার বিচার চাই, নিরাপদ সড়ক চাই বলে স্লোগান দিতে থাকেন। মঙ্গলবার সকালে রাজধানীর নর্দা এলাকায় বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে চাপা দিয়ে হত্যা করে সুপ্রভাত পরিবহনের একটি বাস। শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানান। শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই মফিজুল বলেন, দুপুরের দিকে কয়েক শিক্ষার্থী শাহবাগ মোড়ে এসে জড়ো হয়ে নিরাপদ সড়কের দাবি বিক্ষোভ করেছেন। তবে তাদের বিক্ষোভ একেবারেই শান্তিপূর্ণ, গাড়ি চলাচল ব্যাহত হলেও আশপাশ দিয়ে দু একটি চলাচল করতে দেখা যাচ্ছে। বিইউপির শিক্ষার্থীদের সঙ্গে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, সিদ্ধেশ্বরী কলেজ এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই বিক্ষোভে যোগ দিয়েছেন। উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ আলী হোসেন বলেন, হাউস বিল্ডিং এলাকায় মাইস্টন কলেজ ও উত্তর ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন, এতে যান চলাচল ব্যাহত হলেও সড়কের এক পাশ দিয়ে যান চলছে। মঙ্গলবার সকালে দুর্ঘটনার পরও মেয়র আতিকুল ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের শান্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু তাতে সাড়া না দিয়ে শিক্ষার্থীরা সন্ধ্যা পর্যন্ত বিক্ষোভ চালায় এবং বুধবার আবার অবস্থান নেওয়ার ঘোষণা দিয়ে রাস্তা ছেড়ে দেন। ডাকসুর নবনির্বাচিত বিপি নুরুল হক নূর মঙ্গলবার নর্দা গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করেন। সহপাঠীরা জানান, মঙ্গলবার সকাল 8:30 ক্লাস ধরার জন্য আবরার বিশ্ববিদ্যালয়ের বাসে উঠতে বসুন্ধরা গেটে গিয়েছিলেন। 7:30 দিকে তিনি যখন রাস্তা পার হচ্ছিলেন, সুপ্রভাত পরিবহনের উত্তরগামী একটি বাস তাকে চাপা দেয়। শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষাপটে সুপ্রভাত পরিবহন ওই বাসটির নিবন্ধন সাময়িকভাবে বাতিল করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ। রাজধানীর প্রগতি সরণি এলাকায় যে স্থানে বাস চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের ছাত্র আবরার আহমেদ চৌধুরী নিহত হয়েছে, সেখানে আবরারের নামে ফুটওভার ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার সকালে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম ওই ফুটওভার ব্রিজের
ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এ সময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আসাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন। এ সময় মেয়র বলেন, নিরাপদ সড়ক আমাদের সবারই দাবি, প্রধানমন্ত্রী এটির ব্যাপারে সর্বোত্তম ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন, আমরা এ বিষয়ে কাজ করছি, আজকেই আমরা একটি মিটিংয়ে বসব, যত দ্রুত সম্ভব সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনব। এদিকে নিরাপদ সড়কের দাবিতে আজও সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন শিক্ষার্থীরা। বুধবার সকাল 9:30 দিকে বসুন্ধরা আবাসিক এলাকার মূল ফটকের সামনে জড়ো হয়ে ওই সড়কের যান চলাচল বন্ধ করে দেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। পাশাপাশি ক্লাস বর্জন করে নিজ নিজ এলাকায় অবস্থান করে আন্দোলনে শরিক হওয়ার জন্য সারা দেশের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলামের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের 10 সদস্যের একটি প্রতিনিধি দল। বুধবার বেলা 2:00 ওই বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া, বিইউপি উপাচার্য মেজর জেনারেল এমদাদুল বারী সহ পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা। শিক্ষার্থীদের আন্দোলনে নেতৃত্বকারী বিইউপি শিক্ষার্থী আব্দুল্লাহ রহমান আমাদেরকে বলেন, বিইউপির 10 সদস্যের একটি দল মেয়রের সঙ্গে বৈঠকে বসেছেন। বেলা 1:00 মেয়রের পক্ষ থেকে গাড়ি পাঠানো হয়, সেই গাড়িতেই তার কার্যালয়ে যান প্রতিনিধি দলের সদস্যরা। তিনি বলেন, আমাদের 8 দফা ও নতুন করে 3 দফা দাবি মেয়রের সঙ্গে আলোচনা হবে। আবরার আহমেদ চৌধুরীকে বাস চাপা দেওয়া চালকের ফাঁসি কার্যকর, জাবিলে নূর ও সুপ্রভাত পরিবহনের সব অনুমোদন বাতিল ও ঢাকার সব হকার উচ্ছেদ করে ঝুঁকিপূর্ণ এলাকায় ওভারব্রিজ বা আন্ডারপাস নির্মাণের দাবি তোলা হবে। আব্দুল্লাহ রহমান বলেন, এই 3টি দাবি বাস্তবায়ন করা হলে আমরা আপাতত আন্দোলন স্থগিত ঘোষণা দেব, যদি দাবি পূরণ না হয় তাহলে আন্দোলন অব্যাহত থাকবে। এসব বিষয় নিয়েই মেয়রের সঙ্গে প্রতিনিধি দল বৈঠক করছে, বৈঠক শেষে ফিরে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়া হবে। আন্দোলনের নেতৃত্বাধীন একাধিক শিক্ষার্থী জানান, আগামীকাল বৃহস্পতিবার থেকে শিক্ষার্থীদের আন্দোলন 48 ঘন্টা স্থগিত রাখার সিদ্ধান্ত হলেও তা বাতিল করা হয়েছে। আমাদের সহপাঠী বাইকে যে হত্যা করেছে তার ফাঁসি নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না বলে সিদ্ধান্ত নিয়েছি। প্রসঙ্গত, মঙ্গলবার সকাল 7:00 দিকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাধীন প্রগতি সরণী এলাকা সুপ্রভাত বাসের চাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী নিহত হন। পরে সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তারা 8 দফা দাবি ঘোষণা করেন। বুধবার সকাল থেকেও রাজধানীর বিভিন্ন প্রান্তে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলন চালিয়ে যান। এদিকে সড়ক আন্দোলনকারীদের সঙ্গে দেখা করে বিপি নূরের একাত্মতা। বাস চাপায় সহপাঠীর মৃত্যুর পর রাজধানীর নর্দায় সড়ক অবরোধ করে বিক্ষোভকারী শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে চলমান আন্দোলনের সংহতি জানিয়েছেন ডাকসুর নবনির্বাচিত বিপি নুরুল হক নূর। মঙ্গলবার বিকেল 4:00 দিকে বসুন্ধরার নর্দায় এসে সংহতি জানান তিনি। এ সময় নূর শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত পোষণ করেন। প্রায় 1 ঘন্টার মতো তিনি আন্দোলনের অবস্থান করেন। নূর দাবিগুলোর সঙ্গে একমত পোষণ করে বলেন, আমরা সবসময় চাই সড়কের নৈরাজ্য বন্ধ হোক, সড়কে সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা হোক, এর আগে সড়কে নৈরাজ্য বন্ধে যেসব দাবি ছিল সেগুলো বাস্তবায়িত হোক। এ সময় শিক্ষার্থীদের আজকের দাবিগুলোর সঙ্গে একাত্মতা ঘোষণা করেন তিনি। ঘটনাস্থলে নূরের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান, ফারুক হোসেন, মশিউর মাহফুজ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। এর আগে বেলা 11:00 দিকে বসুন্ধরা এলাকায় রাস্তা বন্ধ করে অবরোধকারী শিক্ষার্থীদের কাছে যান ঢাকা সিটি উত্তর মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন দাবি দাওয়া যত দ্রুত সম্ভব মেনে নেওয়ার আশ্বাস দেন, সেই সঙ্গে লিখিতভাবে দাবিগুলো উত্থাপনের অনুরোধ জানান। 8 দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হল, 1, 10 দিনের মধ্যে সুপ্রভাত বাসের চালক, হেলপার ও মালিকের ফাঁসি। 2, সুপ্রভাত ও জাবালে নূর সহ যেসব বাস আজ ও এর আগে দুর্ঘটনা ঘটিয়েছে সেসব বাসের রুট পারমিট বাতিল করতে হবে। 3, চালক ও হেলপারের ডোপ টেস্ট। 4, বাস সহ গণপরিবহনের চালক, হেলপারের আইডি কার্ড ভিজিবল করা। 5, বসুন্ধরা আবাসিক যমুনা ফিউচার পার্কের সামনে জেব্রা ক্রসিংয়ে নিহত আবরারের নামে ফুটওভার ব্রিজ করতে হবে 2 মাসের মধ্যে। এদিন সকালে 7:00 দিকে রাজধানীর নর্দার্ন বসুন্ধরা এলাকার রাস্তা পারাপারের সময় দ্রুতগতিতে চালিয়ে যাওয়া যাত্রীবাহী বাস চাপায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার হোসেন চৌধুরী নিহত হয়। এই ঘটনায় আটক করা হয় বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়া ওই বাস চালককে এবং জব্দ করা হয়েছে বাসটিকে। আবরার বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি বিইউপির 2018-19 শিক্ষাবর্ষের ছাত্র, তার বাবা আরিফ আহমেদ চৌধুরী। মঙ্গলবার সকাল 7:00 দিকে ওই শিক্ষার্থী রাস্তা পারাপারের সময় এই ঘটনা ঘটে। আবরার বসুন্ধরা এলাকায় থাকতেন। আবরারের লাশ রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়, এরপর তার লাশ দাফন করা হয়। পুলিশ জানায়, শিক্ষার্থীদের বহনকারী বিইউপি একটি বাস সকাল 7:15 দিকে আবরার বাসে উঠতে যাচ্ছিলেন। এ সময় পাশে থাকা গাজীপুরগামী সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একই পরিবহনের উপর একটি বাসকে ওভারটেক করার জন্য বেপরোয়া গতিতে সুপ্রভাত পরিবহনের বাসটি চালাচ্ছিলেন চালক। দুর্ঘটনার পর নিহত ছাত্রের সহপাঠীরা বাসটি আটক করেন। এ সময় চালক ও হেলপার পালানোর চেষ্টা করেন। পরে চালক সিরাজুল ইসলামকে ধরে ফেলেন শিক্ষার্থীরা। রাজধানীতে ট্রাফিক শৃঙ্খলা সপ্তাহ চলার মধ্যেই এই দুর্ঘটনা ঘটল। নিহত শিক্ষার্থী নিরাপদ সড়ক চাই আন্দোলন জড়িত ছিলেন। এদিকে ঘাতক বাস সুপ্রভাত বন্ধ, আবরারের নামে ফুটওভার ব্রিজ, বললেন মেয়র। প্রগতি সরণিতে সুপ্রভাত বাসের ধাক্কায় নিহত শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর নামে ফুটওভার ব্রিজ নির্মাণের ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।